हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। हमें वीडियोते बेस्ट बजेट गेमिंग लैपटॉपर बेपारे आलोचना करते चले। जे समस्त बंधुरा गेमिंग एर जुन्नो लैपटॉप केनार कथा भावछेन, वीडियोटा तादेर जुन्नो इनफॉर्मेटिव होते चले। वीडियोते मूलत तीनटी लैपटॉप निये आलोचना करते चले। तार आगे आपनादेर रिक्वेस्ट करब, एई धरनेर इनफॉर्मेटिव वीडियो पावार जुन्नो চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য নোটিফিকেশনটি অন করে রাখবেন। তো বন্ধুরা, আমি প্রথমেই যে ল্যাপটপটি নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হলো এসআর অ্যাসপায়ার 7। এসআর কোম্পানির অ্যাসপায়ার 7, এই ল্যাপটপটি গেমিংয়ের জন্য খুবই ভালো। এটি ইন্টেল কোর i5 10 জেনারেশনের একটি ল্যাপটপ। 512 GB SSD রয়েছে এই ল্যাপটপটিতে, 8 GB RAM। এছাড়াও গেমিংয়ের জন্য যেটা মূলত দরকার সেটা হচ্ছে গ্রাফিক্স কার্ড। তো গ্রাফিক্স প্রসেসর হিসেবে আপনি এনভিডিয়া জিফোর্স GTX 1650-এর 4 GB আপনি গ্রাফিক্স কার্ড পেয়ে যাচ্ছেন এই ল্যাপটপটিতে। অপারেটিং সিস্টেম যদি বলি তাহলে উইন্ডোজ 10 64-bit। ডিসপ্লে রয়েছে 15.6 ইঞ্চি ফুল HD IPS প্যানেলওয়ালা ডিসপ্লে। রেজুলেশন রয়েছে 1920x1080 পিক্সেলের রেজুলেশন আপনি পেয়ে যাবেন এই ল্যাপটপটিতে। 720 পিক্সেলের HD ওয়েব ক্যাম পেয়ে যাবেন। এছাড়াও ব্যাকলাইট, কিবোর্ড, MS অফিস আপনি এতে পাবেন না। ব্যাটারি ব্যাকআপ রয়েছে 9 ঘন্টা। এর প্রাইসের কথা যদি বলি তাহলে 49,990 টাকায় আপনি এই ল্যাপটপটি পেয়ে যাবেন। 2 নম্বরে যেটা রয়েছে HP প্যাভিলিয়ন, এর প্রসেসর রয়েছে AMD রাইজেন 5 হেক্সাকোর, SSD রয়েছে 512 GB। এই ল্যাপটপটিতে আপনি র্যাম পেয়ে যাচ্ছেন 8 GB। গ্রাফিক্স প্রসেসর বা গ্রাফিক্স কার্ড এনভিডিয়া জিফোর্স 1650, 4 GB মেমোরির গ্রাফিক্স কার্ড পেয়ে যাবেন। অপারেটিং সিস্টেম উইন্ডোজ 10 64-bit। এর ডিসপ্লে রয়েছে 15.6 ইঞ্চি ফুল HD IPS প্যানেলওয়ালা ডিসপ্লে। রেজুলেশন রয়েছে 1920x1080 পিক্সেলের রেজুলেশন রয়েছে। আপনি এখানেও HD ওয়েবক্যাম পেয়ে যাচ্ছেন, ব্যাকলাইট, কিবোর্ড পেয়ে যাচ্ছেন। এখানে আপনি MS পাচ্ছেন না, ব্লুটুথ পাচ্ছেন V5.0। এর প্রাইস রয়েছে 54,990 টাকা। এছাড়াও 3 নম্বরে যে ল্যাপটপটি রয়েছে লেনোভো আইডিয়া প্যাড গেমিং 3। এই লেনোভো কোম্পানির এই ল্যাপটপটিতে প্রসেসর রয়েছে কোর i5 11 জেনারেশনের পেয়ে যাচ্ছেন, 512 GB SSD পেয়ে যাচ্ছেন, র্যাম পাচ্ছেন 8 GB এই ল্যাপটপটিতে। গ্রাফিক্স কার্ড যদি বলেন তাহলে এনভিডিয়া জিফোর্স GTX 1650 4 GB গ্রাফিক্স কার্ড পেয়ে যাচ্ছেন। অপারেটিং সিস্টেম উইন্ডোজ 10 64-bit। ডিসপ্লে একই রয়েছে, 15.6 ইঞ্চি ফুল HD IPS প্যানেল। স্ক্রিন রেজুলেশন 1920x1080 পিক্সেলের রেজুলেশন পেয়ে যাচ্ছেন। ব্লুটুথ V5.0। ওয়েবক্যাম থাকছে 720 পিক্সেলের HD ক্যামেরা, সঙ্গে আপনি ক্যামেরা শাটার পেয়ে যাচ্ছেন। ব্যাকলাইট, কিবোর্ড, এখানে আপনি MS অফিস পেয়ে যাচ্ছেন। এই ল্যাপটপটিতে আপনাকে আলাদা করে MS অফিস ইনস্টল করতে হবে না অফিসিয়াল কাজকর্ম করার জন্য। এই ল্যাপটপটির প্রাইস রয়েছে 59,990 টাকা। তো বন্ধুরা, আপনারা চাইলে এই তিনটি ল্যাপটপের মধ্যে যে কোনো একটি আপনি পারচেস করতে পারেন গেমিংয়ের জন্য। এই ল্যাপটপগুলিতে আপনি গেমিংয়ের পাশাপাশি ভিডিও এডিটিং এছাড়াও অ্যানিমেশন যে সমস্ত সফটওয়্যারগুলো রয়েছে, যেমন ধরুন মায়া বা অ্যাডোব অ্যানিমেট CC, এই ধরনের সফটওয়্যারগুলি আপনি এই গেমিং ল্যাপটপে রান করতে পারবেন। তো মূলত এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ।